সো হ্যালো হ্যালো গাইস, তোমাদের সকলকে খেলা বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এবং অবশেষে আমাদের কিন্তু জিপ গাড়ি স্কিনের ওই ইভেন্টটা খুলে গেছে। তো সকাল থেকে জিপ গাড়ি স্কিনের ওই ইভেন্টটা কিন্তু প্রবলেম হচ্ছিল, এখন খুলে গেছে। এবং তোমাদের আমি জানাবো যে কী কী করতে হতে পারে। তো ইভেন্টের মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, তো আমরা দেখে নিই যে ইভেন্টের মধ্যে কী কী করতে তো হবে। প্রথমে আমাদের ক্যালেন্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর র্যাম্প এস 3.0-তে ক্লিক করতে হবে, তারপর রোড টু নিউ ডনে ক্লিক করতে হবে। এবার এখানে গো টু মারলে তোমার ইভেন্ট পেজটা খুলে যাবে। এবং ইভেন্ট পেজটা খোলার পরে দেখবে এখানে চারখানা স্টেজ রয়েছে, প্রতিটা স্টেজে দুটো করে টাস্ক রয়েছে। তো এখানে কিন্তু অনেকেই ভুল করবে এবং তাদের কিন্তু সমস্যা হতে পারে এটা জিপ কার স্কিনটা ক্লেম করতে। এখানে লেখা রয়েছে জিপ কার স্কিনটা নিতে গেলে 4 জন পিপলকে ইনভাইট করতে হবে। রিক্রুট মানে ইনভাইট করা, যেটা এই 5 থেকে ইনভাইট করা যাবে। অথবা অর লেখা রয়েছে, অর মানে হচ্ছে অথবা তুমি 15টা গেম প্লে করতে পারো। প্লে 15 গেমস মানে 15টা গেম প্লে করলেই কিন্তু জিপ কার স্কিনটা ক্লেম হয়ে যাবে। এবং তোমরা যদি 4 জন পিপলকে ইনভাইট করে যদি নিতে চাও, তাহলে এখানে তোমাদের পাশে যে ছখানা কার্ড রয়েছে দেখতে পাচ্ছ, এই কার্ডের যে কোনো একটা কার্ডে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে যে ফেসবুক আইকনটা দেওয়া রয়েছে, ফেসবুক আইকনে ক্লিক করতে হবে। ফেসবুক আইকনে ক্লিক করলে তোমার ফেসবুক পাসওয়ার্ড এবং লগ ইন দিয়ে ফেসবুকটাকে লগ ইন করতে বলবে। লগ ইন করলে অটোমেটিক ওখানে শেয়ার হয়ে যাবে। এবং ওই লিঙ্কে তোমার যদি কোনো ফ্রি ফায়ার বন্ধু ক্লিক করে, তারপরেই কিন্তু তোমার এখানটা পিপল ইনভাইট করাটা সফল হবে। তো এত কিছু ঝামেলার থেকে তোমার ভাই 15টা গেম প্লে করে নিলেই মনে হয় সব থেকে সুবিধা হবে। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, যেখানে থাকবে ফ্রি ফায়ার রিলেটেড লেটেস্ট আইটেম এবং ফ্রি আইটেমের ব্যাপারে সমস্ত কিছু সরল সরল বাংলা ভাষায় কিছু তথ্য। তো খেলা বাংলা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।